আমরা যে শিখব বার্চ রিডাকশন, বার্চ রিডাকশন প্রথমেই আমরা বলে নিই, কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডস সেই অ্যারোমেটিক কম্পাউন্ডসকে আনকনজুগেটেড ডাইনে কনভার্ট করে। এটা এরকম হতে পারে আর এরকমও হতে পারে। এটা হলো আনকনজুগেটেড ডাইন, অর্থাৎ এখানে কোনো কনজুগেশন নেই। কী রিয়েজেন্ট ইউজ করতে পারি? সোডিয়াম, লিকুইড অ্যামোনিয়া, ইথানল। সোডিয়াম ছাড়া অন্য কোনো মেটাল ইউজ করতে পারি? অ্যান্সার হলো হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম অর পটাশিয়াম, এই মেটালগুলো আমরা ইউজ করতে পারি, বাট লিকুইড অ্যামোনিয়া ইথানল লাগবে। করে ফেললাম, কিন্তু আমার টু টাইপসের গ্রুপ হয়, একটা হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ও সি এস থ্রি, এন এইচ টু, ওইচ, এই টাইপের গ্রুপগুলো হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। সেখানে যদি বার্চ রিডাকশন করি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া সি টু এইচ ফাইভ ওইচ, তখন এই বন্ড প্যাটার্নটা এরকম হবে না এরকম হবে? খেয়াল রাখতে হবে, যখন ডোনেটিং সেই সময় আমার বন্ড প্যাটার্নটা হবে যেখানে ডোনেটিং গ্রুপটা আছে সেখানেই একটা বন্ড হবে, আর একটা তার থেকে দূরে হবে, অর্থাৎ এরকম প্যাটার্নের হবে। আর যখন উইথড্রয়িং গ্রুপ থাকবে, যেমন মনে করো সি ও এইচ বেঞ্জোয়িক অ্যাসিড উইথড্রয়িং গ্রুপ, সেই সময় যখন আমরা রিয়েজেন্ট দেবো তখন আমরা দেখব যে যেখানে উইথড্রয়িং গ্রুপটা আছে তার থেকে দূরে আনকনজুগেটেড ডাইনটা হবে। এটা খেয়াল রেখে দেবে, এখান থেকে জয়েন্টে কোয়েশ্চেন আসে, বোর্ডে একটু টাফ কোয়েশ্চেন হলে আসে, আর নর্মালটা তো ইজি আমরা পড়ছি। এটা আমরা শিখলাম বার্চ রিডাকশন, বার্চ রিডাকশন তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।